আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ বিদেশের উচ্চশিক্ষার আইটির নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে বিভিন্ন স্কলারশিপের তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, পাশাপাশি উচ্চশিক্ষা এবং ইমিগ্রেশন নিয়েও তথ্য শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই বিদেশে উচ্চশিক্ষা নিতে চাও, সেই উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে প্রথম যে চিন্তার বিষয় থাকে সেটি হচ্ছে একটি দেশ এবং সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস করা বা নির্বাচন করা। সেই কাজটি কমপ্লিট করার পর যে বিষয়টা সবচেয়ে বেশি তোমাদের ভাবায় সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি দেওয়া। কারণ পৃথিবীর অনেক দেশেই আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি এর প্রয়োজন হয়, এমনকি সেটা স্কলারশিপের ক্ষেত্রেও। তবে পৃথিবীর অনেক দেশ অ্যাপ্লিকেশন ফি নেয় না, যেমন নরওয়ে। নরওয়েতে যদি তুমি আবেদন করো সেক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দিতে হয় না। আবেদন করার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফিটি কিভাবে দিতে হবে, কি মাধ্যমে দিতে হবে, এই নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজ থাকো। তোমরা অনেকেই আমাকে মেসেজ দিয়েছিলে এবং প্রশ্ন করেছিলে যে কিভাবে এই অ্যাপ্লিকেশন ফিটি সহজেই দেওয়া যায়। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবে এবং বাসায় বসে নিজে নিজেই তুমি অ্যাপ্লিকেশন ফি দিতে পারবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিটি $20 থেকে $100 পর্যন্ত হয়ে থাকে। এই ফি একজন শিক্ষার্থী দুইভাবে দিতে পারে, একটি হচ্ছে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, আরেকটি হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, অর্থাৎ কার্ডের মাধ্যমে। কারণ পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে তারা কার্ড অ্যাকসেপ্ট করে না, তারা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিটি গ্রহণ করে থাকে। সেক্ষেত্রে আমাকে দুইটা নিয়মই জানতে হবে, অর্থাৎ ব্যাংক ট্রান্সফারের নিয়মটাও জানতে হবে, অন্যদিকে কার্ড দিয়ে পেমেন্ট করার পলিসিটাও জেনে নিতে হবে। প্রথমেই আলোচনা করব ব্যাংক ট্রান্সফার। বন্ধুরা, বিদেশে আবেদন করার ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় স্পেসিফিকভাবে বলে দেয় অ্যাপ্লিকেশন ফিটি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে। সেখানেই অনেক বেশি কনফিউশন সৃষ্টি হয় বা বিপত্তি দেখা দেয়। এই ব্যাংক ট্রান্সফারের জন্য বাংলাদেশ থেকে খুব সহজেই তুমি একটি সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিটি দিতে পারবে না। এর জন্য বিশেষ এক ধরনের অ্যাকাউন্টের প্রয়োজন হবে। সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে স্টুডেন্ট ফাইল্ড অ্যাকাউন্ট, যা এর আগেও আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। স্টুডেন্ট ফাইল অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা খুব সহজেই বাংলাদেশ থেকে টিউশন ফি, আবেদন ফি, অ্যাকোমোডেশন ফি, লিভিং এক্সপেন্স বিদেশে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিতে পারবে। এখন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করবে, ভাইয়া এই স্টুডেন্ট ফাইল অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমত তোমাকে একটি ব্যাংক খুঁজে নিতে হবে, সেই ব্যাংকটি হতে পারে সরকারি অথবা বেসরকারি। বাংলাদেশের প্রায় বেশিরভাগ বেসরকারি বা এবং সরকারি ব্যাংকে স্টুডেন্ট ফাইল খোলার একটি সুযোগ সুবিধা দেওয়া হয় শিক্ষার্থীদের। তাই তোমার হাতের কাছে থাকা বা তোমার বাসার পাশে থাকা যে কোনো কমার্শিয়াল ব্যাংকে তোমরা যোগাযোগ করতে পারো। এখন তোমরা অনেকেই প্রশ্ন করবে, ভাইয়া এই অ্যাকাউন্টটা খোলার জন্য আমার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে? প্রথম যে ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটি হচ্ছে তোমার এনআইডি বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, তোমার পাসপোর্ট সাইজের ছবি এবং তোমার নমিনির ছবি, অর্থাৎ তুমি যে অ্যাকাউন্টটা তৈরি করতে যাচ্ছ তোমাকে একটা নমিনি, অর্থাৎ সেই নমিনি হিসাবে তোমার বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজন হতে পারে, তার একটি ছবি, তার এনআইডিও প্রয়োজন হবে। প্রয়োজন হবে তোমার সার্টিফিকেট, অর্থাৎ বিগত যত সার্টিফিকেট রয়েছে সেগুলোর ফটোকপির প্রয়োজন হবে। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন ফি পাঠানোর ডিটেলস। সেখানে বিশ্ববিদ্যালয়ে একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে, ব্যাংক সুইফট নাম্বার দিয়ে দিবে, আরও অনেক ডিটেলস দিয়ে দিতে পারে। সেই পেপারসটি তুমি প্রিন্ট আউট করে নিয়ে আসবে এবং ব্যাংকে তোমাকে সেটা জমা দিতে হবে। এবং সেই ডিটেলস অনুযায়ী ব্যাংক স্টুডেন্ট ফাইলের মাধ্যমে তোমার অ্যাপ্লিকেশন ফিটি সেই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিবে। সর্বশেষ যে বিষয়টি প্রয়োজন হবে সেটি হচ্ছে সেই ব্যাংকের স্টুডেন্ট ফাইল খোলার জন্য যে চার্জ, সেই চার্জটি তোমার দিতে হবে। এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টসগুলো। এখন স্বাভাবিকভাবেই তোমরা প্রশ্ন করবে যে ভাইয়া এই স্টুডেন্ট ফাইল ওপেন করার জন্য আমার কত খরচা লাগতে পারে? প্রথম যে বিষয়টা প্রয়োজন হবে সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাপ্লিকেশন করেছো সেই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন ফিটি কত। যদি সেটা $100 হয়ে থাকে, সেই $100টি সেই দিনের এক্সচেঞ্জ রেট অনুযায়ী কত টাকা হয় সেটা প্রথমে তোমাকে নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সেই ব্যাংকের কিছু ফি রয়েছে, স্টুডেন্ট ফাইল ওপেনিং চার্জ, যেটা প্রায় 2000 থেকে 4000 টাকা পর্যন্ত হয়ে থাকে ব্যাংক ভেদে।
দ্বিতীয় যে জিনিসটির প্রয়োজন হয় সেটি হচ্ছে করেসপন্ডেন্ট ফি, যেটা প্রায় 2 থেকে 3 হাজার টাকা হয়ে থাকে, এবং সর্বশেষ ব্যাংক সুইফট কোড ফি, এটাও প্রয়োজন হয় এবং এক্ষেত্রেও প্রায় 2 থেকে 3 হাজার টাকা প্রয়োজন হয়। তাই ধরে নিতে পারো অ্যাপ্লিকেশন ফি বাদে তোমার 6 থেকে 10 থেকে 12 হাজার টাকা পর্যন্ত খরচা হতে পারে ব্যাংক ভেদে। তবে তুমি যদি সরকারি ব্যাংকের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফিটি পাঠাতে চাও, সেক্ষেত্রে সেই ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চের মাধ্যমেই পাঠাতে হবে। আশা করি বুঝতে পেরেছি। এবার আসি সুবিধা অসুবিধা, অর্থাৎ স্টুডেন্ট ফাইল ওপেন করার মাধ্যমে তুমি যদি অ্যাপ্লিকেশন ফিটি সেন্ড করো, সেক্ষেত্রে তোমার কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে। প্রথম সুবিধাটি হচ্ছে খুব সহজেই তুমি সিকিউরড ওয়েতে তুমি টাকাটি পাঠিয়ে দিতে পারবে। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে তোমার স্টুডেন্ট ফাইল ওপেন করা থাকলে পরবর্তী তুমি যখন টিউশন ফি পাঠাবে বা লিভিং এক্সপেন্স পাঠাবে, তোমাকে নতুন করে আবার স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে না, তোমরা এই স্টুডেন্ট ফাইল দিয়েই সেই টিউশন ফি পাঠিয়ে দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছি। তবে সেক্ষেত্রে সুইফট কোড বা ব্যাংকের যে এক্সচেঞ্জ চার্জ রয়েছে সেটা তোমাকে দিতে হবে। সর্বশেষ সুবিধাটি হচ্ছে ব্যাংকের মাধ্যমে তুমি যদি অ্যাপ্লিকেশন ফি পাঠাও, সেক্ষেত্রে তোমার পাসপোর্টের প্রয়োজন নেই, তুমি এনআইডি দিয়েই অ্যাকাউন্ট ওপেন করে টাকাটি পাঠিয়ে দিতে পারবে। বন্ধুরা, এবার আসি অসুবিধা। বন্ধুরা, ব্যাংকের মাধ্যমে তোমরা যদি অ্যাপ্লিকেশন ফি পাঠাতে যাও, কয়েকটা সমস্যা রয়েছে। প্রথম সমস্যাটি হচ্ছে তুমি ব্যাংকে যেতে হবে সশরীরে, সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে, এই ডকুমেন্টসগুলো যেটা এখন এতক্ষণ আলোচনা করলাম সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, অ্যাকাউন্টস ওপেন করার পর তারপর তোমাকে পাঠিয়ে দিতে হবে। মোটামুটি এখানে একটি সময়ের প্রয়োজন রয়েছে। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে ফি অনেক বেশি দিতে হয়, সব মিলিয়ে প্রায় 6 থেকে 12 হাজার টাকা পর্যন্ত খরচা হয়, এটা অ্যাপ্লিকেশন ফি বাদে। তবে বন্ধুরা, যে বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিটি গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে আর তোমার কোনো অপশন নেই, এই পদ্ধতিতেই তোমাকে পাঠাতে হবে। তবে যদি ব্যাংক ট্রান্সফার অথবা কার্ডের অপশন থাকে, তাহলে কার্ড নেওয়াটাই বেটার। বন্ধুরা, এবার আসি কার্ডের মাধ্যমে, ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মাধ্যমে কিভাবে তুমি অ্যাপ্লিকেশন ফিটি দিতে পারো। বন্ধুরা, বর্তমানে পৃথিবীর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম রয়েছে। এই অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে তারা অনলাইন ট্রানজ্যাকশনকেই বেশি প্রেফার করে থাকে, অর্থাৎ তুমি কার্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিটি দিতে পারবে। বন্ধুরা, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় বাংলাদেশ থেকে বিদেশে অ্যাপ্লিকেশন ফি দেওয়ার। তবে বন্ধুরা, সাধারণ যে কমার্শিয়াল ব্যাংকের যে ভিসা কার্ড রয়েছে বা ডেবিট কার্ড রয়েছে, তার মাধ্যমে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন ফিটি দিতে পারবে না। এর জন্য তোমার একটি বিশেষ কার্ডের প্রয়োজন হবে, সেই কার্ডটির নাম হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি কমার্শিয়াল ব্যাংকে এই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে থাকে। বন্ধুরা, এই কার্ডটি কয়েক ধরনের হয়ে থাকে। প্রথম ধরনটি হচ্ছে ডুয়েল কারেন্সি ডেবিট প্রিপেড কার্ড, আর আরেকটি হচ্ছে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড। তোমরা সবসময় ডুয়েল কারেন্সি ডেবিট প্রিপেড কার্ডের মাধ্যমেই অ্যাপ্লিকেশন ফিটি দেওয়ার চেষ্টা করবে, কারণ ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা রয়েছে, অনেক প্রক্রিয়া রয়েছে, সেদিকে না যাওয়াই ভালো। এই ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ডটি দুই ধরনের হতে পারে, সেটা হতে পারে ভিসা কার্ড, হতে পারে মাস্টার কার্ড। এক এক ব্যাংকের এক এক ধরনের প্রক্রিয়া রয়েছে বা কার্ড রয়েছে, সেটা কোনো সমস্যা নয়। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া এই কার্ডটি আমি কিভাবে পাব। ভাইয়া, বর্তমানে প্রায় প্রতিটি কমার্শিয়াল ব্যাংকে এই ডুয়েল কারেন্সি ডেবিট প্রিপেড কার্ড প্রোভাইড করে থাকে। এর জন্য সেই ব্যাংকে তোমার অ্যাকাউন্ট থাকতে হবে বা একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, এমন কোনো কথা নেই। পাশাপাশি সেই সংশ্লিষ্ট ব্যাংকের নির্ধারিত ফি এবং যে ডকুমেন্টসগুলো জমা দিয়ে খুব সহজেই তোমরা এই কার্ডটি পেয়ে যেতে পারো। কিছু কিছু ব্যাংকে এই কার্ডটি ফ্রিতেও দেওয়া হয়ে থাকে। এখন তোমরা অনেকেই প্রশ্ন করবে, ভাইয়া এই কার্ডটি নেওয়ার জন্য আমার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। প্রথম যে ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটি হচ্ছে তোমার ভ্যালিড পাসপোর্ট, এবং তোমাকে অবশ্যই 18 বছরের অধিক হতে হবে, এটাও একটি শর্ত। দ্বিতীয় যে ডকুমেন্টসটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। প্রত্যেকটি ব্যাংকেরই আলাদা আলাদা ফর্ম রয়েছে ডুয়েল কারেন্সির জন্য, সেই ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। এটা ব্যাংকে গেলেই সেখানকার যে কর্মকর্তা রয়েছে তারা তোমাকে সহযোগিতা করবেন। এরপর প্রয়োজন হবে তোমার এনআইডি কার্ড অথবা তোমার জন্ম নিবন্ধন এবং তোমার ছবিও প্রয়োজন হবে। এরপর তোমার প্রয়োজন হবে এন্ডোর্সমেন্ট, এটা ব্যাংকই তোমার জন্য করে দিবে। এরপর অতিরিক্ত যদি কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় সেটা ব্যাংক তোমাকে জানিয়ে দিবে। মোটামুটি এই ধরনের ডকুমেন্টসই প্রয়োজন হয়। এবার আসি সুযোগ সুবিধা। বন্ধুরা, ডুয়েল কারেন্সি ডেবিট প্রিপেড কার্ডের মাধ্যমে তোমরা পৃথিবীর যে কোনো দেশের বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন ফিটি বাসায় বসে তোমরা সহজেই দিয়ে দিতে পারবে। এর জন্য বাৎসরিক 200 থেকে 600 টাকার চার্জের প্রয়োজন হয়, যেটা খুবই কম। অনলাইন ট্রানজ্যাকশনের জন্য আলাদা কোনো ফি দিতে হয় না, এবং অ্যাপ্লিকেশন ফি ছাড়াও তুমি এই কার্ডটি শপিং করার জন্য বিদেশে কোনো
ই-কমার্স থেকে কোনো কিছু কেনার জন্য ব্যবহার করতে পারো, বিভিন্ন ওয়েব সার্ভিস যেমন নেটফ্লিক্স এর বিভিন্ন ধরনের সার্ভিসও তোমরা এই কার্ডের মাধ্যমে নিয়ে নিতে পারো। বন্ধুরা, এর আরেকটি সুবিধা হচ্ছে যেহেতু এটা প্রিপেড কার্ড, প্রিপেড মানে হচ্ছে আগে টাকা দিতে হবে, সেক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে যখন তোমার পে করার প্রয়োজন হবে তখনই তুমি ব্যাংকে গিয়ে যেই ডলারের প্রয়োজন সেই ডলারটা কনভার্ট করে নিয়ে নিবে এবং তারপর তুমি পে করে দিবে, যখন দরকার নেই তখন তুমি এই কার্ডটি ব্যবহার করবে না। বন্ধুরা, এবার আসি অসুবিধা। বন্ধুরা, প্রিপেড কার্ড হওয়া সত্ত্বেও এর কিছু অসুবিধা রয়েছে। প্রথম অসুবিধাটি হচ্ছে এই কার্ডটি নেওয়ার জন্য অবশ্যই তোমার 18 বছর হতে হবে। এখন তোমাদের মধ্যে হয়তো বা অনেকেই HSC-র পর বিদেশের জন্য ট্রাই করবে এবং সেখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হতে পারে, তাদের হয়তো বা 18 বছর এখনও হয়নি কিন্তু পাসপোর্ট আছে, সেক্ষেত্রে করণীয় কী? সেক্ষেত্রে তোমার বাসার যে কোনো মেম্বার, তোমার বাবা হতে পারে, মা হতে পারে বা তোমার কোনো ফ্যামিলি মেম্বার পাসপোর্ট রয়েছে এবং 18 বছরের বয়সের বেশি রয়েছে, তার মাধ্যমে ব্যাংক থেকে এই ডুয়েল কারেন্সি প্রিপেড ডেবিট কার্ডটি তোমরা সংগ্রহ করতে পারো এবং সেই কার্ডটি তুমি ব্যবহার করতে পারো। বন্ধুরা, দ্বিতীয় সমস্যাটি হচ্ছে এই কার্ডের একটি লিমিট রয়েছে, তুমি আনলিমিটেডভাবে এখানে পে করতে পারবে না বা জমা দিতে পারবে না। ব্যাংক ভেদে এটা প্রায় $100 থেকে $500 পর্যন্ত হয়ে থাকে, তবে তোমার যদি বেশি টাকা পে করতে হয় সেক্ষেত্রে ব্যাংকের অনুমতিক্রমে তুমি বেশি টাকাও পে করতে পারবে। বন্ধুরা, আরেকটি সমস্যা হচ্ছে যখন তুমি এই টাকাটা ব্যাংকে জমা দিবে, কনভার্ট হয়ে তোমার কার্ডে যখন আসবে এর জন্য প্রায় 3-4 ঘন্টা সময় লাগে ব্যাংক ভেদে। তুমি টাকা জমা দেওয়ার সাথে সাথেই কিন্তু ডলার কনভার্ট হয়ে যাবে না এবং তুমি সেটা ব্যবহার করতে পারবে না। ধরো তুমি সকালে টাকাটা ব্যাংকে জমা দিয়েছো, তুমি হয়তো বা রাত্রে 7টা বা 8টার দিকে তুমি এই টাকাটা ব্যবহার করতে পারবে, তার মানে 4-5 ঘন্টা তোমাকে অপেক্ষা করতে হবে। এখন তোমরা অনেকেই প্রশ্ন করবে, তাহলে ভাই আমরা কোন ব্যাংক থেকে এই ডুয়েল কারেন্সি প্রিপেড ডেবিট কার্ডটি নিয়ে নিতে পারি? বন্ধুরা, বাংলাদেশে প্রায় প্রতিটি কমার্শিয়াল ব্যাংকে এই ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের সুযোগ দেওয়া হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। এই মিডল্যান্ড ব্যাংক থেকে তোমরা এই কার্ডটি নিয়ে নিতে পারো, সেখানে খুব সহজেই তোমরা এই কার্ডটি পেয়ে যেতে পারো। দ্বিতীয় যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে ইবিএল, অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এরপর বলবো ইসলামী ব্যাংক, আছে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এবং IFSC ব্যাংক। এই ব্যাংকগুলো তাদের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে খুবই ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে। এখন তোমরা অনেকেই হয়তো বা পাশাপাশি প্রশ্ন করবে, ভাইয়া আমি যদি ব্যাংক ট্রান্সফার করতে চাই, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি দিতে চাই, সেক্ষেত্রে কোন ব্যাংকটা আমার জন্য ভালো হয়? ইন্টারন্যাশনাল যে ব্যাংকগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে থাকে ইবিএল, এরপর রয়েছে সিটি ব্যাংক, এরপর আমি বলবো কমার্শিয়াল ব্যাংক অফ সিলন। এছাড়াও বাংলাদেশে যে অবস্থিত সরকারি যে ব্যাংকগুলো রয়েছে তাদের মধ্যে অগ্রণী ব্যাংকের সার্ভিসও খারাপ নয়। এছাড়াও সোনালী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চেও তোমরা যেতে পারো, সেখানেও এই সুবিধাটা তোমরা পেয়ে যাবে। আজকে আমরা জানতে পারলাম বিদেশে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি তুমি কী কী মাধ্যমে দিতে পারবে, কী কী ওয়ে তোমাকে ফলো করতে হবে। আশা করি ভিডিওটি তোমার কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো আপডেটে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।